আমরা এই মুহূর্তে আছি নিঝুম দ্বীপের একেবারে কাছে। এলাকাটির নাম হলো মুক্তারিয়া ঘাট। এখান থেকে নিঝুম দ্বীপে গেলে 20 টাকা করে ভাড়া লাগবে ট্রলারে। এর আগে আমরা অবশ্যই ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে এসেছি। আমরা নেমেছিলাম হাতিয়ার তমরুদ্দিন ঘাটে, সেখান থেকে মোটরসাইকেলে করে আমরা এই মুক্তারিয়া ঘাটে এসেছি। আর মোটরসাইকেলে আমরা দুজন করে এসেছি এবং প্রতিটি মোটরসাইকেলের ভাড়া লেগেছে 200 টাকা করে। এখন একটু নাস্তা করতে বসেছি। আমরা জিলাপি খাচ্ছি এবং জিলাপিও খাচ্ছি, মুড়ি খাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি এটা খুব ভালো লাগবে আমাদের জন্য। টিলা ঘাটে নামলাম। এখন আমরা মোটরসাইকেল দেখছি অনেকগুলো এখানে, এই সকল মোটরসাইকেল দিয়ে আমরা নামা বাজার যাবো। আমরা এই মুহূর্তে অবস্থান করছি প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি নিঝুম দ্বীপে। নিঝুম দ্বীপের ওয়াচ টাওয়ার থেকে সামনের সাগরের এক অংশ এবং গাছপালা সব দেখে মনে হচ্ছে যেন সবুজের একটি চাদর। যদিও নিচ থেকে এতটুকু সুন্দর মনে হয়নি, যে কেউ নিচে দিয়ে হেঁটে গেলে অবশ্যই ভালো লাগবে, তবে ওয়াচ টাওয়ারে না উঠলে সে ভালো লাগাটা অপূর্ণই থেকে যাবে। একেবারে যত দূর চোখ যাই শুধু সবুজ আর সবুজ। একবার হাসা ভাই, খাই একদিন মতন খাই আর আমরা এসেছি নিঝুম দ্বীপ নামা বাজারের আলতাফ হোটেলে। এর আগে এই হোটেলের অনেক নাম দাম শুনেছি, আপনারা শুনে থাকবেন। এখানে ইলিশ সহ দেশীয় অনেক মাছ এবং দেশীয় খাবারের জন্য হোটেলটি মোটামুটি পর্যটকদের কাছে অন্যতম একটি বিখ্যাত হোটেল। যদিও এটার মানে গেট আপ দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে তেমন কিছু না। এতক্ষণ হরিণের সন্ধানে ছিলাম চুয়াখালীর এই বনে, ঝাঁকে ঝাঁকে হরিণ ঘুরে বেড়াই আমরা স্থানীয়দের কাছ থেকে এমনটাই শুনেছি। তাছাড়া আপনাদের থেকে যদি একটু দেখাই, আপনারা ওইদিকে যদি একটু দেখতে পান তাহলে দেখবেন যে মাটিতে যে পায়ের দাগগুলো দেখা যাচ্ছে এগুলো বনু হরিণের পাল। প্রায় সারাদিনে ছুটে বেড়ায় কিন্তু কোনো দর্শনার্থী বা কোনো মানুষের আওয়াজ পেলে তারা পালিয়ে যায়, সঙ্গত কারণে জীবন
রক্ষার তাগিদে হোক বা ভয়ে হোক। আমরা আরও কিছুক্ষণ থাকবো এখানে, আমরা চেষ্টা করব আমরা হরিণ খোঁজার জন্য। হরিণ খুঁজে পেলে আপনাদেরকে হরিণ আমরা দেখানোর সর্বাত্মক চেষ্টা করছি। প্রায় 3 ঘন্টার মতো এখানে ছিলাম, একটি চুয়াখালী বন। আমরা হরিণের সন্ধান করেছি, আমরা বিভিন্ন জায়গায় হরিণ ঘোরাফেরা করার সিমটম দেখতে পেলেও আমরা হরিণের দেখা এখনো পর্যন্ত পাইনি। কিন্তু এরই মধ্যে আমাদের কাছে খবর এসেছে চৌধুরী খালে সন্ধ্যার সময় হরিণ আসে, আমরা সেখানে ছুটে যাব। আর এরই মধ্যে আমরা যে 3টি টিমে বিভক্ত হয়ে হরিণের সন্ধান করেছিলাম, সেই 3টি টিমকেও আমরা চৌধুরী খালে চলে যেতে বলবো। এখন আমরা যাব চৌধুরী খালে। একটা জাল করতে হলে প্রায় এই বোর্ডের মাঝে 10 লাখ টাকা জাল লাগবে। 10 লাখ টাকার জাল জালে লাগবে। সাগরে যে যায় কয়দিন থাকে? 12-13 দিন। 7D 75 গ্রাম মেশিন। কতগুলো মাছ নিয়ে আসতে পারে? ঠিক নেই, একই টাইম কোনো কোনো টাইমে ধরনের 4-5 দিন বাসা করলে আর 7-8 লাখ নিয়ে বাদ, কোনো কোনো টাইমে সবিলের পয়সা 2-2.5 লাখ টাকা হয় নি। সেটা সাগরের মাছ নিয়ে কথা রে, সেটাও সৃষ্টি কথা আলাদা, কাকে কীভাবে দিব। আর একখানে উঠছি কিছু 13 খান লই, 13 খান মাছের দাম যদি ফোন বুঝি 20,000 টাকা উড়ি হ, তাহলে 13 খানের দাম কত? না উঠতে পারবেন না, আর সাইজ না পাটারে সুন্দর করে ধুলে, কারণ আবার মহিলাটা আপনাদের রই এবার কিনে দিই না দিদি, কিন্তু বেশি দাম আছে না। এখানে কোথাও কিছু নাই, আর নদীর মাঝে আজকে নৌকা নাই, আজকে নৌকা থাকলে বোস ঘাটে গুলি করবো। আমরা চৌধুরী খালে চলে আসছি,
এখন আমরা একটু যাব ভিতরের দিকে, ওখানে একটা পুকুর আছে বড়, ওই পুকুরের পারে গেলে আমরা হরিণ দেখতে পাবো। এখানে অনেকেই শুনছি যে তারা বলে গেছেন আমাদেরকে যে এখানে গেলে হরিণ পাওয়া যাবে, তো আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি। Да, 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 да